এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা আগে কিরকম ছিল আর পরে কিরকম হয়েছে, কত হিউজ একটা চেঞ্জ হয়েছে ছবিটার মধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো কীভাবে আপনারা খুব সহজেই আপনারা যে সোশ্যাল মিডিয়াতে, যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে যেসব ফটো আপনাদের ক্যামেরা বা মোবাইল ফোন থেকে তুলে আপলোড করে তার কোয়ালিটিকে এডিট করে অনেক বেশি ইম্প্রুভ করতে পারবে। তার সাথে আমি আরেকটা নতুন জিনিস বলবো যে কীভাবে আপনারা খুব সহজেই যে ফটোগুলোকে আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে দেন তার কোয়ালিটি অনেকটা কমে যায়, তার মানে তার রেজুলিউশন কমে যায়। সেই রেজুলিউশন, যে রেজুলিউশনে আপনারা ফটোটা তোলেন, সেই রেজুলিউশনে অরিজিনাল কোয়ালিটি ফটোটা কীভাবে আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন সেটাও আজকে আমি আপনাদের জানাবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি বলি যে এডিট করার জন্য আমি যে সফটওয়্যারটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাডোব লাইটরুম। আপনি আপনার ফোনে অ্যাডোব লাইটরুম প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে এটাকে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পর কী করতে হবে সেটা জানার জন্য চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যায়। মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে ফটোটার কোয়ালিটি ছিল এরকম, তারপরে ফটোটা এডিট করার পর ফটোটার কোয়ালিটি হয়ে যাবে এরকম। প্রথমে এখানে নিচে প্লাস আইকন যেটাতে আছে সেখানে ক্লিক করে আপনারা ফটোটাকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফটো যেখানে সেভ হয়েছে সেই ফটোর মধ্যে অ্যাডোব লাইটরুম। এখানে নিচে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। প্রথমে আমি যে কাজটা সবার আগে করতে বলি সেটা হচ্ছে ক্রপ। ক্রপ করার জন্য এখানে যে সাইডে অপশান আছে সেখানে ক্লিক করুন, তারপরে একদম উপরে যে অপশান আছে ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর সাধারণত আমি এখানে ফোর ইন্টু ফাইভকে চুজ করতে বলি, সেখানে ফোর ইন্টু ফাইভকে চুজ করুন। তারপরে আপনারা দেখুন যে কতটা ফটো আপনার লাগে। আমার এই ফটোর জন্য মোটামুটি এতটা অংশ ঠিক আছে, কিন্তু সেটা করার পরেই যেটা করব সেটা হচ্ছে থার্ড অপশানে ক্লিক করব, সেখানে ফটোটা অটোমেটিক স্ট্রেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা অটোমেটিক স্ট্রেট হয়ে গেছে। তারপর আমি যেটা করবো ফটোটাকে একটু ক্রপ করে নিয়ে এইরকম আমার ফটোটাকে মোটামুটি এরকম রাখবো। তো দিয়ে নিচে যেটা টিক আছে সেই টিকটাতে আমি ক্লিক করব। এরপর আমি চলে যাব আমার সেকেন্ড অপশানের দিকে যেটা হচ্ছে অটো অ্যাডজাস্টমেন্ট। আমি এখানে লাইটটাকে প্রথমে অটোমেটিক অ্যাডজাস্ট করলাম, এখানে ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন লাইটটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল। কিন্তু লাইটটা অটোমেটিক অ্যাডজাস্ট হলে তো হবে না, তার নিচে আমি আমার নিচের অপশানটা ক্লিক করে সেখানে অনেক রকম অপশান আছে সেটাকে চুজ করব। তো সবার প্রথমে আমি যেটা করবো আমার এক্সপোজার এখানে দেখুন 0.33 বেড়ে গেছে, আমি আমার এক্সপোজারটাকে চেঞ্জ করবো না। এক্সপোজারকে আমি আবার নিজের পজিশানে আনব। তো কোনো কিছুকে নিজের পজিশানে আনার জন্য যে ভ্যালুটা আছে সেখানে আমার এখানে আছে 0.33, এটার উপর ডবল ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। তারপরে যেটা আমি আপনার কন্ট্রাস্ট +6 কন্ট্রাস্ট আমার এখানে মোটামুটি ঠিক আছে। হাইলাইট আমি আর একটু কমিয়ে -80 করে নেবো। শ্যাডোকে আমি এখানে রাখবো +41-45 মতো, এটা যে এই ফটোটার জন্য এরকম ঠিক আছে। আপনারা আপনার ফটোর অনুযায়ী এটাকে এডিট করে নেবেন। তারপরে হোয়াইট এখানটাতে +2-3 মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে ব্ল্যাকস এখানে আরেকটু বেশি আমি রাখতে চাইছি, -27 মতো এই ফটোর জন্য একদম। তারপর চলে যাবো নিচের অপশানে যেটা হচ্ছে একটা টেম্পারেচার আপনারা দুভাবে সিলেক্ট করতে পারবেন। একটা হচ্ছে এখানে অ্যাশ শটের জায়গায় ক্লিক করে হোয়াইট ব্যালেন্স এটাকে করতে পারবেন অটো, বা এখানে যে অটোর পাশে যে অপশানটা আছে একটা এরকম পিকার মতো, পিকারটাতে ক্লিক করে এখানে হোয়াইট বা ব্ল্যাক যে কোনো জায়গাতে ক্লিক করুন। তারপর সেটাতে যেমন আমি এখানে আমার চুলে ক্লিক করেছি যেটা ব্ল্যাক, তারপর সেটাতে টিক মেরে দিলে অটোমেটিক সেটা টেম্পারেচার নিয়ে নেবে। তো টেম্পারেচার এখানে হয়ে গেল। তারপরে তার নিচে যে অপশানটাতে আমি চলে যাব সেটা হচ্ছে এফেক্ট। এফেক্টের মধ্যে আমি এখানে প্রথমে টেক্সচার একটু বাড়িয়ে নেবো, টেক্সচারটাকে মোটামুটি +14 ঠিক আছে। ক্ল্যারিটিকেও একটু ইনক্রিজ করবো। আপনারা আপনার ফটো অনুযায়ী দেখবেন যে খুব বেশি বা খুব কম কোনোটাই করবেন না, দুটোই হচ্ছে দেখতে বাজে লাগে। এখানে মোটামুটি +24 এটার জন্য ঠিক আছে। ডিএসকেও বাড়িয়ে নেবো, ডিএস খুব বেশি করবে না, ডিএস এখানে আমার মনে হয় +30 এই ফটোর জন্য ঠিক হবে, +31 ঠিক আছে। তারপর যেটা করবো সেটা হচ্ছে ভিগনেট মানে হচ্ছে চারপাশে আপনি দেখবেন রাউন্ড করে একটা কালো বা সাদা পর্দা সৃষ্টি হবে, যেমন এখানে কালো বা এখানে চারদিকে সাদা হয়ে যাচ্ছে।
আমি বিগনেসটা একটু ব্ল্যাকের দিকে নিয়ে যাবো, যেহেতু আমার চারদিকে রিংগুলোকে আমি একটু ব্ল্যাক রাখতে চাইছি। এখানে -33 -43 এটার জন্য ঠিক আছে। মিড পয়েন্টটাকে একটু সরিয়ে নেবো, মিড পয়েন্ট এখানে আমি 57 ঠিক আছে। তারপর যেটা করবো সেটা হচ্ছে ফেদার, ফেদার মানে একটু এর এফেক্টটাকে একটু নর্মালাইজ করে দেবো। ফেদার এখানে করে দেবো হচ্ছে 71 মতো, এটার জন্য একদম পারফেক্ট। তারপরে আমি যেটা যাব সেটা হচ্ছে নেক্সট অপশান, সেটা হচ্ছে ডিটেল। ডিটেলে গিয়ে আমি একটু শার্পেনিংটাকে এক্সট্রা করবো, শার্পেনিংটাকে বেশি শার্পেন করবেন না, তাহলে ফটোটা দেখতে খুব অড লাগবে। শার্পেন এখানে +9 একদম ফটোটার জন্য, ওকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটুকুনি করাতেই ফটোর কত আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। ফটোটা আগে ছিল এরকম, ফটোটা হয়ে গেছে এরকম, দেখতে পাচ্ছেন অনেক বুস্ট আপ হয়ে আসছে ফটোটা। এবার একটু কালারের দিকে অ্যাডজাস্টমেন্ট করা যায়। কালারের জন্য আপনারা চলে যাবেন কালারে, কালারে গিয়ে মিক্সের পাশে যেখানে দেখুন একটা এরকম কালারিং একটা গোল আছে, ওখানে ক্লিক করবেন। করলে এখানে বিভিন্ন রকম কালার এখানে ওপেন হয়ে যাবে। প্রথমে আমি হচ্ছে শুরু করি হচ্ছে রেড দিয়ে। হিউ আমি আপনি আপনার ছবি অনুযায়ী দেখুন যে কোন কালারটা এখানে ঠিক আছে। যেহেতু এখানে আমি একটু অরেঞ্জ আর টিল একটা লুক চাইছি, তো সেই জন্য আমি এখানে +24 করলাম। স্যাচুরেশন একটু কমিয়ে দিই, খুব বেশি স্যাচুরেশন ভালো লাগে না। লুমিনেন্স একটু বাড়িয়ে দিই, যেহেতু আমার মুখে হচ্ছে একটু অরেঞ্জ শেড আছে, তো মুখের একটু ব্রাইটনেস বাড়ানোর জন্য একটু লুমিনেন্সটাকে বাড়িয়ে দিলাম। তারপরে গেলাম হচ্ছে নেক্সট কালার অরেঞ্জে। অরেঞ্জে গিয়ে এখানে আমি +20 একদম ঠিক আছে, স্যাচুরেশন একটু কমিয়ে দিই, লুমিনেন্স একটু বাড়িয়ে দিই, যেহেতু মুখের আমি একটু মানে চাইছি মুখটা একটু ব্রাইট হয়ে যাক, লুমিনেন্স একটু বাড়িয়ে নিলাম। তারপর আমি চলে যাচ্ছি 3 নম্বর কালার, যেটা হচ্ছে ইয়েলো। ইয়েলোতে এখানে আমি হিউ বেশি বাড়াবো না, +10 একদম ঠিক আছে। স্যাচুরেশন অল্প বাড়িয়ে নেবো আর লুমিনেন্স করে দেবো একটু কম। তারপর চলে যাবো 4 নম্বর অপশান, যেটা হচ্ছে গ্রিন। গ্রিনে গিয়ে আমি গ্রিনটাকে এখানে একটু গ্রিনেরই আমি একটু কমাতে চাইছি, গ্রিনটাকে একটু আমি টিল আর অরেঞ্জ লুক আনতে চাইছি, তাই জন্য গ্রিন এখানে হিউকে আমি কমিয়ে দেবো -26 ঠিক আছে। স্যাচুরেশনে গ্রিনের কমিয়ে দেবো, আমি চাইছি একটু গাছপালাগুলো একটুখানি মানে ডার্ক ডার্ক লাগুক, ওই জন্য হচ্ছে আমি এখানে লুমিনেন্সকেও কমিয়ে দেবো -23 ঠিক আছে। তারপরে যে দুটো অপশান আছে সেই দুটোর কোনো প্রয়োজন নেই কিছু করা, এগুলো আমার একদম ছবির জন্য ঠিক আছে। আপনাদের ছবিতে যদি কোনো কিছু করতে হয় করে নিতে পারবেন, ওটা কালার অ্যাডজাস্টমেন্ট। তারপরে যে অপশানটাতে যাব সেটা হচ্ছে ব্লুইশ টাইপের একটা কালার, তারপর আছে হচ্ছে টিল। ব্লুইশ কালারে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে হিউকে একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে আমার ফটোর জন্য +35 ঠিক আছে, স্যাচুরেশন একটু কমিয়ে নেবো, লুমিনেন্সটাকেও কমিয়ে নেবো একটু ডার্কার বানানোর জন্য ছবিটাকে। তারপরে লাস্ট অপশানে চলে যাব, সেখানে হিউকে আমি করে দেবো +30, স্যাচুরেশনকে কমিয়ে দেবো -29 ঠিক আছে। তারপর লুমিনেন্স যেমন আছে একদম ঠিক আছে, এবার টার্ন করে দেবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা আগে কীরকম ছিল আর পরে কীরকম হয়েছে, কত হিউজ একটা চেঞ্জ হয়েছে ছবিটার মধ্যে। তো এতটা ভিডিও আশা করছি আপনারা দেখেছেন। আমার স্মার্টফোনে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা সহজেই ফটোকে এডিট করতে পারবেন। এরপরে আমি আমাদের দেখাবো যে কীভাবে আপনারা যে কোয়ালিটির ফটোটাকে এডিট করেছেন সেটাকে অরিজিনালভাবে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করতে পারবেন। প্রথমে ইনস্টাগ্রামের একটা স্ক্রিন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইনস্টাগ্রাম বলছে যে ম্যাক্সিমাম ওয়াইড যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে 1080 আর ম্যাক্সিমাম হাইট যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে 1350। এটার পরে আবার চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ফটোটাকে এক্সপোর্ট করার জন্য আপনারা প্রথমে কোশ্চেন মার্কের পাশে যে এক্সপোর্ট অপশান আছে সেটাকে ক্লিক করুন, সেটাতে একদম নিচে চলে যান, সেখানে দেখাবে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে ক্লিক করুন। ফাইল টাইপ একদম জেপেগের ছাড়া অন্য কিছু রাখবেন না। ডিমেনশান এখানটাতে ডিমেনশানের মধ্যে যান, গিয়ে এখানে কাস্টমে ক্লিক করে দিন। লং সাইড এটা আপনারা কী দেবেন, যদি আপনারা হচ্ছে কোনো ল্যান্ডস্কেপ টাইপের ফটো এখানে আপলোড করতে চান, ল্যান্ডস্কেপ বলতে যে ফটোগুলোর হচ্ছে ওয়াইড চপ বেশি চওড়া হয় যেমন কোনো সিনারির ফটো, সেক্ষেত্রে আপনারা যেটা ম্যাক্সিমাম উইড দেবেন 1080, আর যদি পোর্ট্রেট যেরকম ফটো আপনি আপলোড করলাম সেই ফটোর ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম দেবেন 1350। করার পর এখানে নিচে গেলে দেখুন একটা অপশান আছে ইনক্লুড অটারনাম, এটাতে ঠিক করুন, করে কাস্টমাইজে যান। গিয়ে আমি আমার ইনস্টা আইডি এখানে দিয়েছি IAM Raihan 1998, যদি আপনারা ফলো না করেন অবশ্যই ফলো করে নিন। সেটাকে আমি ওয়াটারমার্কটাকে কোন জায়গায় রাখতে চাই, কেমন সাইজ করতে চাই সেটা কন্ট্রোল করুন। আমি আমার সাইজটাকে এরকম রাখতে চাই,
অপাসিটি মানে এটা কতটা বেশি দেখাবে বা কতটা কম দেখাবে সেটার উপর এফেক্ট। আমি মোটামুটি এরকম রাখলাম, রেখে ব্যাক করলাম। তারপর এখানে মোর অপশানে চলে যান, এখানে মেটা ডেটা ক্যামেরা ইনফো এগুলোকে অফ করে দিন। ফাইল নেমিং অরিজিনাল রাখুন, আউটপুট শার্পেনিং নন রাখুন, কালার স্পেস অবশ্যই এখানে sRGB ছাড়া অন্য কিছু রাখবেন না, এগুলো আপনারা চেক করে নিন। করার পর ব্যাক করুন, করে এখানে টিক করে দিন। এবার আমার ফটোটা দেখুন এখানে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ফটোর মধ্যে ডিফারেন্স হয়েছে, কতটা সুন্দর ক্লারিটি এসছে, কত সুন্দর এসছে ফটোটা, নিচের ওয়াটারমার্কও চলে এসছে। তো আশা করছি এতক্ষণ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনার ফটোকে এডিট করে সহজেই ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন এবং সহজেই ফটোর কোয়ালিটিকে অরিজিনাল রাখতে পারেন। আমি রায়হান মুস্তাফ, এটা হচ্ছে দ্য আর্ট মাস্টার চ্যানেল। আপনারা যদি এরকম টাইপের আরও অনেক টেক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এরকম ধরনের ভিডিও আরও দেখতে চান। যতক্ষণের জন্য গুড বাই, আলবিদা।